দর্শক, জয়া নিউজবিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চলাচলের গিট খুঁজে ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর। থাকছে মানবতা বিরোধী অপরাধ, হবিগঞ্জের পাঁচজনের রায় বৃহস্পতিবার। জানাবো স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তর ও দক্ষিণের সব কমিটি বিলুপ্ত। সর্বশেষ পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, তদন্ত কমিশনের গঠনের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। সারাদেশ থেকে চলাচলের গিট খুঁজে বের করে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রাস্তা চলাচলে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এজন্য যেখানেই প্রয়োজন সেখানেই ওভারপাস নির্মাণ করতে হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পদ্মা সেতুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সেই সঙ্গে অর্থ সচিব গভর্নর হওয়ায় তাকেও অভিনন্দন জানানো হয়। তিনি আরও বলেন, এখন আর নতুন প্রকল্প নেওয়া হবে না, তবে পুরনো প্রকল্পগুলোকে সংস্কার এবং প্রয়োজনে রাস্তাঘাট ভেঙে সোজা করতে হবে। বন্যাকবলিত সিলেট সুনামগঞ্জে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ব্রিজ কালভার্ট করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, সিলেট সুনামগঞ্জ অঞ্চলের রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে আর রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পানি যাতে অবাধে চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে, আর ভাঙা অংশে নতুন করে রাস্তা করা যাবে না। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পুনর্বাসন কাজ করতে হবে। এছাড়া কোথাও নো রুট থাকলে সেখানে কালভার্ট নয় ব্রিজ তৈরি করতে হবে। সেই সঙ্গে যেসব শহরে রেল লাইন আছে সেখানে ওভারপাস করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী 30 জুন দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। মামলার আসামিরা হচ্ছেন মোহাম্মদ শফি উদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ জাহেদ মিয়া, সালেক মিয়া ও সাব্বির আহমেদ। এর আগে গত 17 মে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির পর এই ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। ওই দিন আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন, আসামিপক্ষে শুনানি করেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী তামিম। 2018 সালের 21 মার্চ এই মামলায় 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনের প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে আমাদের দুঃখিত আসামিদের বিরুদ্ধে 2টি অভিযোগ আনতে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এরপর 5 আসামির বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান কর্তৃক এই নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে পদ্মা সেতু আটকাতে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টিকারী প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে কমিটি গঠন করে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। আগামী 28 আগস্ট পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার 28 জুন 5 বছর আগে স্বপ্রণোদিত মামলার শুনানি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দিয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। আইন কর্মকর্তা মানিক পরে সাংবাদিকদের জানিয়েছেন, কমিশন গঠনের নির্দেশ বিবাদীদের দেওয়া হলেও 1 নম্বর বিবাদী হিসেবে এর মুখ্য দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। 1 মাসের মধ্যে কমিটি করে 2 মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের জন্য চুক্তি করেও পরে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রথমে তা স্থগিত এবং পরে সেটা বাতিল করে দিয়েছে। এরপর নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করে স্বপ্নের বাংলাদেশ। পদ্মা সেতু প্রকল্পের কাজ তদারকির $5 কোটি কাজ পেতে SNC লাভালিনের কর্মীরা 2010-2011 সালে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে মামলা হয়েছিল কানাডার আদালতে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কানাডার আদালত 2017 সালের 10 ফেব্রুয়ারি এই মামলার 3 আসামিকে খালাস দেন। রায়ে কানাডার আদালত বলেন, এই মামলায় প্রমাণ হিসেবে যেগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো অনুমান ভিত্তিক গালগল্প ও গুজব থেকে বেশি কিছু নয়। এ রায়ের আগে দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হন সেই সময়ের যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। অভিযোগ ছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও। সে সময় সেতু সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়াকে দুর্নীতির মামলায় কারাগারেও যেতে হয়। তবে তদন্তের পরে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় দুদক। পরে 2014 সালের অক্টোবরে বাংলাদেশে পদ্মা দুর্নীতি মামলার অবসান ঘটে। সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 7 আসামির সবাইকে অব্যাহতি দেয় আদালত। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছিলেন, হিলারি ক্লিন্টনকে দিয়ে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটকে দিয়েছিলেন নোবেলজয়ী বাংলাদেশি মোহাম্মদ ইউনুস এবং তাতে বাংলাদেশের এক সম্পাদকেরও ভূমিকা ছিল। এরপরই দেশের বিভিন্ন দৈনিক পদ্মা সেতু ষড়যন্ত্রে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন নজরে আসার পর 2017 সালের 15 ফেব্রুয়ারি বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার হাইকোর্ট ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে রুলসহ আদেশ দেয়। 1956 সালের ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারা এবং অন্যান্য আইন অনুযায়ী পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে এবং তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না জানতে রুল জারি করেন। প্রকৃত ষড়যন্ত্রকারীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, যোগাযোগ সচিব, দুদক চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক IGP 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এছাড়া কমিটি বা কমিশন গঠনে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা জানিয়ে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয় আদালত। এরপর কমিশন গঠন নিয়ে বিবাদীদের মধ্যে চিঠি চালাচালির পর সেটি আলোর মুখ দেখেনি। এর মধ্যে স্বপ্রণোদিত রুল জারি করা, আদালতের এখতিয়ার পরিবর্তন, করোনা ভাইরাস মহামারী সহ নানা কারণে রুলটি এখতিয়ার সম্পন্ন অন্য কোনো বেঞ্চে আর উঠায়নি রাষ্ট্রপক্ষ। গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের প্রাকালে বিষয়টি আলোচনায় আসে। এই প্রেক্ষাপটে রুল জারির 5 বছর 3 মাস পর ফের আদালতে ওঠে মামলাটি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানিয়েছেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি কোনো অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত নয়। সেতুতে স্পিড গান ও CCTV স্থাপনের পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার 28 জুন দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে 2021-22 সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত তা নয়, এটা এখন বন্ধ আছে। মোটরবাইক সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা এখন স্পিড গান, CCTV মিটার বসানো হবে, সেগুলোর সেট আপের পর হয়তো নতুন করে সিদ্ধান্ত দেওয়া হবে।